أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته আজকে ইনশাআল্লাহ আমি মারিফতের রাস্তার 4 নম্বর খাইক সম্বন্ধে আলোচনা করব ইনশাআল্লাহ। 4 নম্বর খাইক হইল গিয়া হাকিকত, শেখ আব্দুল কাদের আল মুরাবিতের কিতাব দ্য 100 স্টেপস এর বিবরণে। শেখ আব্দুল কাদের আল মুরাবিতে কয়রা যে হাকিকত হইল গিয়া যখন একজন ফতিকের যে আল্লাহরে খুঁজিয়া রাস্তাত বাড়াইছে তরিকতের মাঝে যারা আছে, তার অন্তর যখন ইলিমের আলোর বন্যায় যখন তার দিল যখন বরি যুবগি, তখন সে হকিকত গেহারি ফরব। হকিকত হইল গিয়া অর্থের রাজ্য। শরীয়ত যেরকম যে ফিজিক্যাল জিনিস সেন্সের রাজ্য, যে চোখ দি দেখবার জিনিস, হাত দি ছইবার জিনিস, খান দি শুনবার, নাক দি হুঙবার, জিফা দি ঠেস করবার জিনিসের রাজ্য হইল শরীয়ত। হকিকত হইল গিয়া যে দিল দি বুঝবার অর্থের রাজ্য। শরীয়ত হইল গিয়া বাইরের জিনিসের বিজ্ঞান, আর হকিকত হইল গিয়া ভিতরের জিনিসের বিজ্ঞান। যখন একজন মানুষে হকিকতের গেছে মাথা নত করবো, হে বুঝবো জেনে হে একজন মানুষ যার মরণ ওই তো ওইব, তার মরণ জেনে নিশ্চিতই দেয় বুঝতে পারবো। শরীয়ত যখন মাথা নত করবো তে মানুষে বুঝতে পারে যে এক সময় কোনো জিনিস আসিল না, আবার এক সময় নাই হইজবগি। আল্লাহ সুমাতালা কইছেন যে মানুষে দেখে না যে সুরা দাহারের মাঝে, যে মানুষে জানে না যিনি জানে যে এক সময় হে উল্লেখ করবার যোগ্য কিছু কুস্তি আসিল না। আবার সুরা রহমানের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যে যা আছে সব ধ্বংস হয়ে যাইব একমাত্র আল্লাহর মুখ থাকব, মানে আল্লাহ থাকব একমাত্র। এখন মানুষে যখন বুঝতে পারবো জেনে তার মরণ নিশ্চিত, বুঝতে পারবো তার সময়ও জেনে সীমিত, এই সময়টারে হে আর নষ্ট করত নাই, অপচয় করত নাই, এই সময়ের খাম লাগাই তুইব, যে এই দুনিয়ায় তোমার দৃশ্য জিনিস নাই, আলোর দুনিয়ায় নাই, পুরস্কারের দুনিয়ায় নাই, এই দুনিয়ায় হচ্ছে গিয়া অ্যাকশনের জায়গা, আমলের জায়গা। এই দুনিয়ার মাঝে যা আছে আমল করতায় পুরস্কার পাইবায় মরণের পরে, পরের দুনিয়াত আল্লাহরে দেখবায় মরণের পরে, পরের দুনিয়ায় এই দুনিয়ায় সময়ের খাম লাগাইতে যাতে আল্লাহরে পাইবার মতো। এই দুনিয়ার মাঝে সব জিনিস হল তামাশা, কিন্তু অনেক মানুষ অন্ধ, তারা দুনিয়ার তামাশার মাঝে বই থাকে, তারা আসল জিনিস দেখতে পারে না, তারা বুঝতে তার মনের মাঝে তার দিলের মাঝে কষ্ট হয় স্বীকার করতে যে এই দুনিয়ার পুরস্কারে, এই দুনিয়ারের যে বিলাসিতায়, এই দুনিয়ার যে ট্রেজার, যে সম্পদে, যে সব ভালো জিনিসে, যে অন্তরে দিলের মাঝে সন্তুষ্টতা আয় না, এবং সম্পূর্ণ মানুষ হইতে গেলে দিল সাফ করার পরে, একজন মানুষের রু সাফ করার পরে সম্পূর্ণ মানুষ হইতে গেলে এই সমাজের, এই দুনিয়ার যে নিয়ম, যে মানুষের বানাইল যে মন গড়া আইন, এটার মাফ থেকে হে ভাঙতে হইব, এটার নিয়ম ভাঙতে হইব, এবং নিয়ম ভাঙ্গা হইল গিয়া রাস্তা আল্লাহরে ফাইবার রাস্তা। যে মানুষের যে নাম করার যে স্ট্যাটাসের যে নিয়ম, এগুলা ভাঙ্গিয়া একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মও আইতে হইব, এবং আল্লাহরে দেখা এরা ফরজমনের এরা ফল, ফরদুনিয়ার আখেরাতের ফল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন মরণের আগে তোমরা মরো, এই হাদিস এটা সবারই জানা, এবং অন্য হাদিস তো আছে কইছেন যে তোমরা খবর বাসিন্দার মতো নও,
তুমি যদি হাকিকত পৌঁছতে চাও তে তুমি নিজের মন স্থির করতে হইবাই, মনের লোকে পালাটিকে বুঝতে হইবাই, কারণ তোমার জীবন আর সমান হইতো নাই। মানুষ গুম থাকে যখন হকিকতের মাধ্যমে পড়ে, যখন মানুষ যে অর্থের মরণ মরে সেহ জাগয়, মানে হইলে হকিকত হইলে ইহসান, যে আল্লাহরে যদি ও দেখতে না পাই, যদি যেমন দেখতাম পারি ওই রকম আমরা চলা, এটা হইলে ইহসান, এটা হইল হকিকত, এটা হইল অর্থের মরা মরণ। হযরত ওমর ইবনে খাত্তাবে কইছেন যে তোমরা নিজের রে নিজে হিসাব করো, নিজের হিসাব নিজে লও, আল্লাহ তোমার হিসাব লইবার আগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন মরণের আগে মরো। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবিয়ত পাওয়ার পরে হীরার গুহার মাঝে যখন জিবরাইল আলাইহিস সালামের থানার কাছে কোরআন শরীফ লইয়া আইল, বুকের মাঝে সিফা দিয়ারি হইল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তাইন যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ফৌসলা এবং হইলা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার তানের তানের কাজিন ওয়ারাকা বিন নাওফালের কাছে নিয়া যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে খতা গিয়া বুঝাইলা, আর ওয়ারাকা বিন নাওফালে বুঝাইয়া কইলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুঝতে পারছেন যে তানের যে কি অবস্থা হইছে, তাইন কইছেন যে আজ থেকে আমার আর গুম ওইত নাই, মানে খালিস দিলে আল্লাহরে যদিও দেখতে না পারি, যেমন দেখি ওই রকম যদি আমরা আমল করতে পারি, আর মানে ওইগে মানুষ সজাগ হয়ে যায় কি, এর আগে মানুষ গুমও থাকে এবং তার জীবন এই পর্যন্ত থেকে তার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন হইয়া যায়। ডাক্তার ইমরান হোসেনে ত্রিনিদাদ এবং টোবাগোর দেশের ডক্টর ইমরান হোসেনে কইছেন যে প্রতি শুক্রবারে যদি সুরা কাহাফ পড়ো আগা থেকে গুড়ি পর্যন্ত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় তোমার দিলের ভিতরে নূর ঢুকাই দিবা, যে হকিকতি ইলিম, যে ভিতরের যে ইলিম যেটা বাইরের চোখ দিয়ে যারা দেখা যায় না, এটা দিলের চোখ দিয়ে দেখতে পারবাই। প্রতি শুক্রবারে সুরা কাহাফ পড়তে পড়তে যখন দিলের মাঝে আল্লাহ সুবহানাহু নূর ঢুকাইবা, তাহলে ভিতরের চোখ খোলা হইব এবং আল্লাহ সুবহানাহু তাআলার তরফ থেকে হারি, যেটা বাইরের চোখ দিয়ে মানুষে দেখতে পারে না, যেটা বুঝতে পারে না মানুষে শারীরিক সেন্স দেয়া, এটা কলবের দিলের সেন্স দিয়ে মানুষে বুঝতে পারবো আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে ইলিম ঢুকবো ডাইরেক্ট দিলের ভিতরে। আল্লাহ আমরারে বুঝবার তৌফিক দান কর্তা, আমার এবং আপনারে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস তো কইছেন যে মরবার আগে মরো, খবর বাসিন্দার মতো নও, এটার অর্থ বুঝার এবং এটা আমল করার তৌফিক দান কর্তা। আকুলি কাউলি হাজা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।